বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য মূল্য নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনিক অভিযান প্রশাসনিক কর্মকর্তাদের বক্তব্য বাজার মূল্য স্বাভাবিক কিন্তু ক্রেতাদের অভিমত সম্পূর্ণ বিপরীত বিগত কয়েক সপ্তাহ যাবত রাজ্যের বাজারগুলোতে শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্য ফলে স্বাভাবিকভাবেই নাবিশ্বাস উঠেছে সাধারণের অবস্থা নিয়ন্ত্রণে বিগত কয়েকদিন যাবত বাজারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজারে অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন বাজার অভিযান শেষে জনৈক প্রশাসনিক কর্মকর্তা জানান বাজারে ক্রেতা বিক্রেতাদের সাথে মত বিনিময় হয়েছে তাদের সেই সাথে তিনি বলেন বর্তমানে বাজার মূল্য স্বাভাবিক রয়েছে এখানে সবজি বাজার আমরা দেখলাম যে সবজি এখানে 80 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি আছে কিছু কিছু সবজির দাম আমরা ক্যাশ ফ্লোতে দেখেছি তারা কত টাকা দিয়ে কিনেছেন আমরা বলেছি যে ওরা মিনিমাম প্রফিট করে তারা বিক্রি করেন এবং দোকানদার ভাইয়েরা সেটা স্বীকার করেছেন যে তারা কম দামে বিক্রি করবে এভাবে বাঁধাকপি ফুলকপি প্রত্যেকটা জিনিসের দাম আমরা দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যাতে তারা মিনিমাম প্রফিটে বিক্রি করে তো অনেকটাই নিয়ন্ত্রণে আছে দুর্গাচুগুনি বাজার যে কাস্টমারদের সঙ্গে আমরা কিছু কথা বলেছি কাস্টমাররাও মোটামুটি স্যাটিসফাইড যে তারা নিয়ন্ত্রিত দামে জিনিস শুনলেন তো দর্শক বন্ধু বাজার অভিযানে বেরিয়ে প্রশাসনিক কর্মকর্তা বলছেন বাজারে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে তাহলে এবার দর্শক বন্ধুরা শুনে নিন শাকসবজি সহ অন্যান্য জিনিস বাজারে কিনতে গিয়ে অগ্নিমূল্যের শেখা হাতে নিয়ে জনৈক ক্রেতা কি বলছেন দাম দাম জিনিসের দাম অনেক দাম সব জিনিসের দাম এখানে তো কলসন আধিকারিক আছে দাম বেশি কেন দাদা দেখতেছে দেখতেছে তো আমরা দেখতেছি কিন্তু দেখা যায় যে তারা সামনে এক রকম করবো আর গেলে ওই আর রকম করবো কিরে তো অনেক রকম কি হবে রেটটা বেশি কেমন মনে করেন না মানে 80 টাকা ওই ফুলকপি বা 100 টাকা এটা তখন কয়ে দেওয়া যে 120 টাকা এরকম কয়ে আর কি আসলে তো আমরা সবার লেগে সবার সাথে সবাই তো আমরা মিডল ক্লাস মানুষ দিয়ে বেড়াতে সবচেয়ে বেশি আমরা যখন জিনিসটা কিনতে পারি সমাজের দিকে খাইতাম পারি এই ব্যবস্থা ন্যায্য নোকটা রত ব্যবসা করে খাইব তাহলে করতে খাইব শুনলেন তো বাজার অভিযানের সময় জিনিসগুলোর মূল্য সঠিক থাকে কিন্তু অভিযান করে চলে যেতে একাংশ ব্যবসায়ী আবার তাদের সমূর্তি ধারণ করেন এ বিষয়ে প্রশাসনিক কর্তাদের অভিমত প্রশাসন থেকে প্রতিদিন অভিযান জারি থাকবে প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে আমাদের অভিযান জারি রাখবো যাতে কেউ ম্যাক্সিমাম প্রফিট যাতে না করতে পারে আমরা প্রতিনিয়ত অভিযান জারি রাখবো আমাদের অভিযান জারি রাখার ফলে বাজারগুলি নিয়ন্ত্রণে থাকবে এখন নিয়ন্ত্রণে আছে যে মিনিমাম প্রফিট যা করার দোকানদাররা তাই করছেন এবং আমরা দোকানদারের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি যে তারা যেখান থেকে কিনে আনছেন সোর্স কাঁচা লঙ্কা বেশিরভাগটাই বাইরে থেকে আসছেন যে সোর্সে যেরকম দাম আছে তারা সোর্স থেকে একটু বেশি দাম দিয়ে কিনছেন এখানে তারা খুব বেশি লাভ করে বিক্রি করছেন না অনেকে চেষ্টা করছিলেন যে জ্বরের যেটা 100 টাকা কেনা সেটা 150 টাকা বিক্রি করার জন্য আমরা বলেছি যে 10% প্রফিট করে যাতে তারা বিক্রি করেন বিশেষ করে কাঁচা লঙ্কাটা এটা সবার লাগে ফুলকপি হয়তো সবাই নেন না গাজর হয়তো সবাই নেন না কিন্তু কাঁচা লঙ্কাটা কমন সবার লাগে এটাকে যাতে কম দামে বিক্রি করা হয় আমরা দোকানদার ভাইকে বলেছি উল্লেখ্য বর্তমান সময়ে সাধারণত অন্যান্য বছর শাকসবজি সহ অন্যান্য জিনিসের মূল্য অনেকটাই হাতের নাগালে থাকতো কিন্তু এবছরের চিত্র ভিন্ন ফলে নাকাল হতে হচ্ছে সাধারণের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড